السلام عليكم. السلام عليكم سير. अरे सर म्यूट कर से। হাবিব কেমন আছো? সালামু আলাইকুম স্যার। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো নি সবাই? রোজা রাখছো? বারো মতো ভালো আছে স্যার, রাখছি। হাবিব তুমি তোমাকে দেখো না, তোমার ক্যামেরাটা অন করো হাবিব। আমি মিছু যে হয় সে ইয়েস স্যার। তোমার সাথে বলো বলতে লাগলে বলছি। আরে বাবা হাবিব তো দেখতে অনেক সুন্দর ছেলে। হ্যাঁ হাবিব। ইয়েস স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জানো না এখন তোমার আম্মুর সাথে কাজে। জি স্যার, কথাটা একবার বললে ভালো হয়। বললাম তোমার আম্মুর সাথে এখন যাওয়া হয় না ওখানে কোর্টে? না যাওয়া হয়নি। হয় না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা লেখা যদি না দেখো আমাকে জানাই, নিয়ে আসতে পারবো। তাহলে আজকে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো হবে দেরি ইনশাল্লাহ। আচ্ছা প্রথমে আমরা একটা তুল্য রোধের ম্যাথ দেখি, ঠিক আছে? সবার আগে যেহেতু তুল্য রোধের ম্যাথ গুলো একটু বেশি আসে, আমরা একটা তুল্য রোধের ম্যাথ দেখি। মাইকটা বন্ধ করে দাও হবে। একটা তুল্য রোধের ম্যাথ আমাদের বিশ্লেষণ করা যাক। আচ্ছা এখানে আমি চারটা রোধ দিয়েছি তাই না? আমি লিখে দিলাম আর ওয়ান সমান হচ্ছে 10, ঠিক আছে?
এটা দিলাম 10 এটা দিলাম 10 এটা দিলাম হচ্ছে 10 সবগুলো এখানে 10 ঠিক আছে আর ভোল্টেজ দিলাম হচ্ছে 220 ভোল্ট এখন প্রশ্নটা হচ্ছে এই বর্তনীর তুল রোধ কত হবে সেটা কি পারবা আচ্ছা হ্যান্ড রেজ করে রাখছো কেন জানতে পারি হ্যাঁ আমি আছি এটা সারা দেওয়ার জন্য আচ্ছা তাই তাই আমি তো বুঝতেছি তোমরা তিনজন আছো আছে মোহাসনুর জাওয়াদ মিরাজ দেখি তোমাদের ক্যামেরাটা অন করছো তোমাদেরকে তো কখনো দেখিনি হাবিবকে দেখছি তোমাদেরকে দেখা যাবে না অন্ধকার দেখাও যায় না তোমাকে মিরাজ মিরাজ ওপেন ইউর ক্যামেরা এই যে বহুদিন পর আমার টেস্ট রুমে দেখছি যাওয়া এই তো মিরাজ চলে আসছে এই কখনো দেখি নাই তোমাদেরকে এটা কোনো কথা হাবিবে লাগতেছে যে জেলখানার মধ্যে বসে আছে দেখো হাবিব তুমি কোথায় লাগতেছে জেলখানার মধ্যে তুমি এখানে কি করো আমি এখানে কি করো তুমি বুঝলাম না বারান্দায় কি করো তুমি মোটর কাজ করছি না কি কাজ করতে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই সবাইকে দেখে খুব ভালো লাগছে আচ্ছা এই আমরা এই রেজিস্ট্যান্সটা একটু সলভ করব যে এটা তুলুর রোধটা ঠিক কত হবে তো খেয়াল করে দেখো যে এখানে এই যে রোধটা এই রোধের একটা সাধারণ বিন্দু হচ্ছে এই পয়েন্টে এই রোধের সাধারণ বিন্দুটাও এই পয়েন্টে এই রোধের সাধারণ বিন্দুটাও কিন্তু এই পয়েন্টে অর্থাৎ তিনটা রোধের সাধারণ বিন্দু একটা পয়েন্টে আছে ঠিক একইভাবে এই যে সেকেন্ড রোধটা সে পয়েন্টটা কিন্তু এখানে এসে মিলিত হয়েছে এই রোডটার এই পয়েন্ট এখানে মিলিত হয়েছে এই রোডের এই পয়েন্টটাও কিন্তু এখানে গিয়ে মিলিত হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এই তিনটা রোধের একটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে মানে তিনটা রোধের একটা নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে অপর বিন্দুটা আর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এখানে বোঝা যায় আর টু আর থ্রি আর ফোর তিনটা কিন্তু কিসে অবস্থায় আছে প্যারালেল অবস্থায় আছে খেয়াল করো যদি আমি এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিতাম এই যে এখানে রেজিস্ট্যান্স দিয়ে দিতাম তাহলে কিন্তু খেয়াল করো যে হ্যাঁ এটা আর এটার মাথা একটা বিন্দুতে এটা আর এটার অপর মাথা একটা বিন্দুতে কিন্তু এটার অপর মাথা কিন্তু এই বিন্দুতে আছে কিন্তু এই মাথাটা কিন্তু এই বিন্দুতে আছে এই মাথাটা কিন্তু এই বিন্দুর সাথে কানেক্ট নাই যার কারণে তখন হ্যাঁ যার কারণে তখন বলা যাবে না যে এই তিনটা কিন্তু তখন কি প্যারালাল তখন কিন্তু বলা যাবে না এটা মাথায় রাখতে হবে আবার খেয়াল করো এটাকেও কিন্তু কি এটাকেও কিন্তু বলা যাবে না যে এটা 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 প্যারালাল কেন বলা যাবে না এই মাথার একটা বিন্দু এখানে আছে কিন্তু এই মাথাটা তো এখানে নাই এই মাথাটা এটার সাথে সংযুক্ত আছে তাহলে এটাকেও তখন প্যারালাল বলা যাবে না হ্যাঁ যদি এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে বলা যাবে যে এটা 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 এই তিনটা রোধ হচ্ছে কি অবস্থায় আছে প্যারালেল অবস্থায় আছে আর যদি এখানে একটা রোধ থাকতো তাহলে কি হইতো তাহলে হইতো কি এই দুইটা প্যারালাল এই দুইটা প্যারালাল তার সাথে এটা সিরিজ দেন কি আবার এটার সাথে এটা প্যারালাল হবে যদি থাকতো অর্থাৎ এই দুইটাকে প্যারালাল করে তার সাথে এটা সিরিজ দেন আবার তার সাথে এটা প্যারালাল করতে হইতো আচ্ছা আমি আবার বেজাতেছি না আমি তিনটাকে প্যারালাল হিসেবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন আমাদেরকে বলছে তুল্য রোধ হিসাব করতে তাহলে তুল্য রোধ হিসাব করতে হলে আমাকে এই তিনটা করতে হবে কি এক দুই তিন এই তিনটা করতে হবে কি প্যারালাল করে নিতে হবে এক
তোমরা যারা বুঝো না তারা ঠিক এভাবে করে বুঝে বুঝে শর্টকাট করবে ঠিক আছে আগে প্যারালাল করবে এটা 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 প্যারালাল দ্যাট মিন্স 1 বাই আর পি সমান আমি লিখব 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3 প্লাস 1 বাই আর 4 4 তাহলে 1 বাই 10 প্লাস 1 বাই 10 প্লাস 1 বাই 10 ক্যালকুলেশন করলে এটা হবে 10 আর 1 বাই আর পি সমান হবে 3 বাই 10 তাহলে 1 বাই আর পি সমান যদি 3 বাই 10 হয় তাহলে আর পি সমান উঠে যাবে পি সমান 3 ও হবে 10 বাই 3 হবে তাহলে 3.33 তাহলে আমাদের এই তিনটা জিনিসের ভ্যালু পাচ্ছি 3.33 ও তাই না এই তিনটা জিনিসকে একসাথে করে পাচ্ছি 3.33 যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আলাদা একটা চিত্র এঁকে নিবা এই তিনটাকে আর আপনারা লিখবা না তখন এই যেটা বাকি আছে আর ওয়ানটাকে লিখলা সার্কিট দিলাম তাহলে এটা ছিল হচ্ছে 10 ওহম তাই না আর ওয়ান হচ্ছে তোমার এখানে কত ওহম 10 ওহম তুমি জানলা তারপরে তার সাথে কি করলা এই যে 3.33 আছে এই সবগুলো মিলে 3.33 তাহলে 3.33 টাকে এখানে প্লেস করলাম 3.33 তাহলে খেয়াল করো এখন এটা এটা কিসে আছে দেখে বোঝা যাচ্ছে সিরিজে আছে তাই না ইয়েস স্যার তাহলে তখন এই দুটো কমন হয়ে যাবে কত সিরিজে হয়ে যাবে তাহলে আমার পুরা বর্তনীর তুল্য রোধ কি দাঁড়ায় আমার পুরা বর্তনীর তুল্য রোধ দাঁড়ায় শেষ মেশ দিয়ে সিরিজ হয় দ্যাট মিন্স 10 প্লাস 3.33 দ্যাট মিন্স 13.33 ওহম এটাই হচ্ছে আমার পুরা বর্তনীর তুল্য রোধ এখন কোশ্চেনটা হচ্ছে তোমাদেরকে যদি বলা হয় এখানে R2 ক্ষমতা বের করো আর R3 ক্ষমতা বের করো তোমরা কি পারবা R1 R2 R3 তিনটা ক্ষমতা বের করতে বললে পারা যাবে স্যার একবার একটু দেখাই দেন চেষ্টা করো না দেখি দেখি একবার একটু চেষ্টা করো R1 R2 আচ্ছা সবগুলোর ক্ষমতা হ্যাঁ R1 এর ক্ষমতা কত R2 ক্ষমতা কত R3 ক্ষমতা কত R4 এর ক্ষমতা কত এই চারটা জিনিসের ক্ষমতা কত একটু বের করে দিন এটা পারলে কিন্তু অনেকগুলো ম্যাথ হয়ে যাবে চেষ্টা করো দেখি এটা আচ্ছা যদি না পারো তাহলে আমার থেকে আমার সাথে মিলাইতে পারো সেটা হচ্ছে স্যার বলো R1, R2, R3 এদের রোডটা আরেকবার এক নজরে বলে দিলে ভালো হয় কারণ এখান থেকে লেখাটা একটু দেখা যাচ্ছে না আচ্ছা হ্যাঁ আমি কাছে নিয়ে আসি দেখো R1 সমান 10 R2 10 R3 10 R4 10 সবই 10 সবই 10 এখন কি পারবা না পারে না আচ্ছা এটা আমি করে দিই তাহলে নাকি R1 R2 এবং R3 R4 এর ক্ষমতা বের কর আচ্ছা তো আগে প্রথমে পুরো বর্তনীটা আমরা তুল্য রোধ জানি সেটা হচ্ছে 13.33 প্রথমে আগে আমাদের কি এখানে এই বর্তনীটা কত কারেন্ট প্রডিউস হচ্ছে সেটা বের করতে হবে এখানে কত কারেন্ট আসছে সেটা জানতে হবে তাহলে পুরো বর্তনীর কারেন্ট আমরা বের করব I = V/R দিয়ে ক্যালকুলেটর হাতে রাখো V হচ্ছে 220 আর হচ্ছে 13.33 তাহলে বলো এখানে কত কারেন্ট হয় 220 কে 13.33 দ্বারা ভাগ করলে কত কারেন্ট হয় বলো স্যার 16.504 তাহলে এত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় 16.504 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় ঠিক আছে তাহলে এই বর্তনীর মধ্যে দিয়ে তোমাদের এর আগে ক্লাসটা কি ছিল
বাংলা ভাষা সাইন্স থেকে কয়জন আসছে মেয়েরা সব পাঁচজন স্যার মেয়েরা ছিল এরা ক্লাস করে না কেন ফিজিক্স এর 16.504 এম্পিয়ার পাস করে আমাদের एग्जामও আছে 16.504 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় এটুকু আমরা বুঝে গেছি এবার খেয়াল করে দেখো যে ক্ষমতা বের করব কিভাবে তাহলে 16.504 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় এটা ক্লিয়ার হয়ে গেছে এরপরে আসো সেটা হচ্ছে ক্ষমতা বের করা যাচ্ছে তিনটা ওয়েতে P is equals to VI, P is equals to I square R, P is equals to হচ্ছে V square by R. এই তিনটা ওয়েতে হচ্ছে আমাদের ক্ষমতা বের করা যায়। P is equals to VI, P is equals to I square R, P is equals to হচ্ছে V square by R. যে এখানে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো দিয়ে তোমাকে ইন্ডিভিজুয়াল ক্ষমতা বের করে নিতে হবে। আচ্ছা প্রথমে আমি দেখতে পাচ্ছি যে R1 এর মধ্য দিয়ে আমরা এই সূত্রটা দিয়ে ক্ষমতাটা বের করে ফেলতে পারতেছি R1 I স্কয়ার কারণ আমি জানি যে I স্কয়ার হ্যাঁ কারণ আমি জানি 16.504 কারেন্ট এদিক দিয়ে চলে যাচ্ছে কিন্তু ভাগ ভাগ হচ্ছে না যেমন দেখো খেয়াল করে এখানে আসলে কিন্তু কারেন্টটা কিন্তু ভাগ হচ্ছে তিন ভাগে 1 2 3 তাহলে তখন আমি কিন্তু বলতে পারবো না R1 থেকে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করে নিতে হবে কিন্তু প্রথম ক্ষেত্রে আমি দেখি বুঝতেছি যে প্রথমে 16.504 কারেন্ট এই দিক দিয়ে চলে যাচ্ছে তাহলে R1 এর মধ্যে দিয়ে আমি কারেন্টটা জানি আর R1 এর রেজিস্ট্যান্স আমি জানি হচ্ছে 10 ওহম তাহলে সুতরাং আমাদের R1 এর ক্ষমতা মানে P1 হবে I স্কয়ার আর দিয়ে আমরা বের করে ফেলতে পারতেছি তাহলে I স্কয়ার মানে হচ্ছে 16.504 কে স্কয়ার করব ইনটু রেজিস্ট্যান্স দিব হচ্ছে 10 করলে আমরা কারেন্টটা পেয়ে যাচ্ছি এটা বের করে ফেলা দেখি 16.504 কত হয় হ্যালো কত হয় স্যার এটা 16.504 কে স্কয়ার আচ্ছা তাহলে এটা ছিল হচ্ছে প্রথম R1 এর ক্ষমতা I স্কয়ার আর আমরা বের করে ফেলতে পারছি সেটা হচ্ছে 2723.80820 আচ্ছা তাহলে এটাই ছিল হচ্ছে প্রথম বাতির বা প্রথম সরি প্রথম বাতি বলতেছি প্রথম রোধের ক্ষমতা তাহলে আমাদের প্রথম কাজটা শেষ আমরা এটা দিয়ে বের করে ফেলতে পারছি এবার হচ্ছে আমরা সেকেন্ড R2 তে চলে যাব R3 তে চলে যাব R4 এ চলে যাব আচ্ছা সেটা কেমনে করতে হবে খুব সহজ একটা সলিউশন আছে এটার জন্য এটা কাজ শেষ আমরা এটা মুছে দিচ্ছি খেয়াল করো যে আমাদের এই তিনটা রোধ আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই তিনটা রোধ কিন্তু প্যারালালে কানেক্টেড অর্থাৎ সমান্তরালে কানেক্টেড ঠিক আছে তো সবসময় মাথায় রাখতে হবে যে সমান্তরালে বিভব পার্থক্য সমান থাকে অর্থাৎ এখানে তিনটা বিভব পার্থক্য তাহলে কিন্তু সমান হবে কেন তারা সমান্তরালে আছে তাহলে সমান্তরালে বিভব পার্থক্য সমান থাকে আর সিরিজে কারেন্ট সমান থাকে তাই না সিরিজে সবার মধ্যে দিয়ে একই কারেন্ট যেতে পারে আর সমান্তরালে বিয়োগ পার্থক্য সমান থাকে তাহলে এই দুই প্রান্তে বিয়োগ পার্থক্য এখন আমাকে বের করতে হবে তাহলে দুই প্রান্তে বিয়োগ পার্থক্য আমরা কেমনে বের করি যে কোনো দুই প্রান্তে বিয়োগ পার্থক্য আমরা জানি বি যোগ হচ্ছে কত আই ইনটু আর তাহলে আই হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত টোটাল আই হচ্ছে আমার ওইটাই 16.504 ঠিক আছে কারেন্ট তো চেঞ্জ হবে না এই তিনটার মধ্যে দিয়ে সবগুলো মিলে 1.1 কত কত কারেন্টই যায় ঠিক আছে আর হচ্ছে রেজিস্ট্যান্স
এই তিনটা রেজিস্ট্যান্স কম্বিনেশন করলে কত হয় তিনটা কিন্তু প্যারালাল আছে তো তিনটার প্যারালাল কম্বিনেশন হবে 3.33 আমরা বের করে রাখছি আমি রাখি তাহলে আমরা এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করব তাহলে এটা কত হয় দেখো তো 16.504 3.33 ख्याल करो এই তিনটা ক্ষমতা কেমনে বের করব আমরা ক্ষমতা বের করব ঠিক কিভাবে যে p2 সমান লিখব v2/r তাহলে v2/p2 এর সাথে লিখব হচ্ছে r2 কে দ্বারা ভাগ করব তাহলে এখানে খেয়াল করো যে b এর মান আমাদের b এর মানটা যেটা পাইছি সেটা লিখে ফেলব 54.958 হচ্ছে কত এখানে 10 তাহলে 10 দিয়ে ভাগ করলে আমরা p2 পেয়ে যাব ঠিক একই ভাবে আমাদের যদি p3 বের করতে হয় 54.958 এ হোল স্কয়ার করে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করব এটা সেটা হচ্ছে 10 তাহলে এভাবে করে p4 ও সেম একই ভাবে এটাকে ভাগ দিয়ে 10 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে r2 r3 এবং r4 এর ক্ষমতা পেয়ে যাব এটা কিন্তু অনেক বেশি বেশি ঠিক আছে অনেক বেশি কত আছে বল না কত আছে এটা না স্যার স্যার ফার্স্ট এরটা 25.465 কোনটা p1 তো বের করছি না এর আগে না না স্যার p2 এরটা বল কত 25 কত 4.465 কেন তুমি এই মানটাকে 10 দ্বারা ভাগ করছো না তাহলে এটাকে তো 10 এম সেম মানটাকে 10 দ্বারা ভাগ করছো না সেম তো সেম হবে স্যার সেম এইটা রেজাল্ট যদি তুমি ঠিক লেখো তাহলে এটা যে রেজাল্ট আসবে এটাও সেম রেজাল্ট আসবে স্যার ফার্স্ট এরটা মনে ভুলে যেতে পারি ফার্স্ট এরটা এইটা হবে কত 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 হবে বলো 302.038 এটা হবে স্যার ফার্স্ট 302.038 এটা বললে হবে 8 না তাহলে 8 দিলে হচ্ছে তাহলে আমাদের p3 ও সেম ক্ষমতা হবে আমাদের p4 ও সেম ক্ষমতাই কিন্তু হবে কথাটা বুঝছি यस স্যার আমরা এরপরে আরো একটা কোশ্চেন একই কোশ্চেন দিয়ে অনেকগুলো आंसर বোঝানো যায় যে তোমাদেরকে বললো যে এই বর্তনীটি যদি প্রতিদিন 1 ঘন্টা করে চলে তাহলে 30 দিনে ঠিক আছে টোটাল কতটুকু বিদ্যুৎ বিল হবে যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য হচ্ছে ধরো 6 টাকা বলবো ঠিক আছে এমন করে বলে দিব যে এই বর্তনীটি প্রতিদিন 1 ঘন্টা করে 30 দিন চলে তাহলে ওই 30 দিনে বিদ্যুৎ বিল কত হবে যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য হচ্ছে বললাম 6 টাকা তো এই ধরনের প্রশ্নগুলো এমএস সলভ করব সবটা করতে হবে ঠিক এভাবে যে এখানে সে পুরো বর্তনী মধ্যে আমরা সবগুলোর ক্ষমতা পেয়ে গেছি আমরা p1 এর ক্ষমতা জানি আমরা p2 এর ক্ষমতা জানি p3 এর উপরে সবগুলোর আমরা ক্ষমতা জানি তাই না এই পুরো বর্তনীর যদি তুমি পাওয়ার বের করতে চাও ঠিক আছে এই পুরো বর্তনীর তুমি যদি কি বের করতে চাও পাওয়ার বের করতে চাও তাহলে সেই পাওয়ারটা কত হবে সেই পাওয়ারটাকে তুমি চাইলে বের করতে পারো p = v * id পুরো বর্তনীর ভোল্টেজ হচ্ছে 220 আর i হচ্ছে 16.504 তাহলে 16.504 হচ্ছে i এটাকে গুণ করলে তুমি পুরো বর্তনীর পাওয়ার পেয়ে যাচ্ছ
তাহলে পুরো পরতে যদি পাওয়ার পেয়ে যাও তাহলে একটু একটু যদি কি হিসাব করা যায় খুব ইজিলি। সেটা হচ্ছে কেমনে, সূত্রটা হচ্ছে W is equals to PT divided by 1000 কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার বলা। তাহলে এখানে যে পিটা আসছে সেই পিটা এখানে বসাতে হবে। এখানে পিটা কত আসছে জানি, ক্যালকুলেশন করছো 220 কে 16,500 দিয়ে গুণ করলে কত হবে? কত হবে স্যার? 220 ইনটু 16 দশমিক কত ঘন্টা করে চলে? এক ঘন্টা করে। তাহলে 30 ইন্টু 1 ডিভাইডেড বাই হচ্ছে কত? 1000। এখানে লিখবো কিলো ওয়াট আওয়ার। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা করি এখন। ইনটু হচ্ছে আমার 30, ভাগ হচ্ছে আমার 1000। তাহলে 108 দশমিক এখানে আসতেছে, 108 দশমিক 9264 কিলোওয়াট আওয়ার এটা আসতেছে। তাহলে আমার এই বর্তনীটা 30 দিন কত টাকা বিদ্যুৎ বিল খরচ হবে দেখো। আমরা জানি এক ইউনিট, এক ইউনিট বিদ্যুতের মূল্য হচ্ছে, বিদ্যুতের মূল্য হচ্ছে তোমার 6 টাকা, 6 টাকা। তাহলে এখানে কত ইউনিট আছে? এটা এই কিলোওয়াট কে একসাথে ইউনিট বলা হয়। তাহলে 108.9264 এত ইউনিট বিদ্যুতের মূল্য হচ্ছে 6 × 108.9264। তো 6 কে এটা দিয়ে গুণ করলে তুমি পুরো বিদ্যুতের মূল্যটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনটু 6 স্যার বলো 653.55, হ্যাঁ 653.55 দিলে হচ্ছে এত টাকা হচ্ছে টোটাল বিদ্যুতের মূল্য। তাহলে এটাই ছিল হচ্ছে বিদ্যুতের মূল্যের হিসাব। হ্যাঁ, তো এখানে দেখো আমি একটা অঙ্ক দিয়ে প্রায় তিনটা না প্রায় অনেকগুলো ম্যাথ বুঝাইছি। এখানে বিভব পার্থক্য কিভাবে বের করতে হয় সেটা বুঝাইছি, তারপর এখানে ক্ষমতা কেমনে বের করতে হয় সেটা বুঝাইছি, তড়িৎ প্রবাহ কিভাবে বের করতে হয় সেটা বুঝাইছি, তারপর হচ্ছে কি বিদ্যুৎ বিল কিভাবে হিসেব করতে হয় সেটা বুঝাইছি, তাই না? এভাবে করে সবগুলা ম্যাথ একটু করে রাখতে হবে। লাস্ট একটা ম্যাথ আছে, আমাদের হাতে সময় খুব কম, ওই ম্যাথ একটু বুঝিয়ে দিব। আমাদের পরীক্ষা আছে যে একটা সিম্পল সার্কিটের কথা বিবেচনা করা যাক। একটা সিম্পল সার্কিট এটা হচ্ছে 50 ওহম, এটা 60 ওহম, এটা 70 ওহম বলে দিলাম, আর এটা হচ্ছে 220 ভোল্ট। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি। তাহলে খেয়াল করো যে আমাদেরকে বের করতে বলা হলো ভি অফ এ সমান কত, ভি অফ বি সমান কত, ভি অফ সি সমান কত, ভি অফ ডি সমান কত। যদি এমন কোন কোয়েশ্চেন থেকে থাকে তাহলে প্রথমে আগে মুখস্থ, এখানে দেখো 220 আছে, তাহলে এ বিন্দুর ভোল্টেজ তুমি লিখে দিবা মুখস্থ 220, ঠিক আছে? আর ডি বিন্দু এখানে লাস্ট প্রান্তের সাথে কানেক্ট আছে, যেটা প্রথম প্রান্ত থাকবে সেটা বি এ, সেটা এখানে যা লেখা থাকবে তাই লিখে দিবা। আর এখানে ডি ভি ডি এখানে আর কোনো কিছু নাই লিখা, তাহলে ভি ডি সমান লিখে দিবা হচ্ছে 0, তাহলে ভি ডি সমান হচ্ছে 0 ভোল্টেজ। তাহলে ভি এ সমান 220 ভোল্টেজ আর ভি ডি সমান হচ্ছে 0 ভোল্টেজ, আমার কাজ শেষ। এরপর আসতে আমাদের বি বি আর বি সি কিভাবে বের করতে হয়, ঠিক আছে? Thank you.
কথা শোনা যায় স্যার? হ্যাঁ স্যার। যে কোনো দুই প্রান্তের বিয়োগ পার্থক্য মানে কি বোঝায়? আই ইনটু আর, তাহলে ভি অফ এ বি, ভি অফ এ বি, এ বি সমান লিখবো হচ্ছে আমরা আই ইনটু আর। তাহলে ভি অফ এ বি আমরা একটু পুরাবর্তন আগে একটু কারেন্টটা বের করতে হবে। পুরাবর্তন তুল রোধ হচ্ছে 50 আর 60 হচ্ছে কত হয় 110, আর 70 হলে 180। তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, ভি হচ্ছে 220 আর রেজিস্ট্যান্স হচ্ছে 180। 220 কে 180 দ্বারা ভাগ করলে কত হয় কারেন্ট স্যার? 1.22। হ্যাঁ, তাহলে এখানে হবে 1.22 অ্যাম্পিয়ার কারেন্ট। আর ভি অফ এ বি মানে বুঝায় এখানে ভি থেকে এ থেকে এ বি পর্যন্ত বিয়োগ পার্থক্য বের করতে হলে আই কে আর দ্বারা গুণ করতে হবে। তাহলে ভি অফ এ বি মানে আবার বুঝায় একটু বুঝাই, ভি অফ এ বি মানে বুঝায় ভি এ থেকে ভি বি বিয়োগ, মাথায় রাখবা। তাহলে ভি অফ বিসি বললে কি হবে? ভি বি থেকে ভি সি বিয়োগ, ভি অফ সি ডি বললে ভি অফ সি থেকে ভি ডি বিয়োগ, ইন্টু আই ইন্টু হচ্ছে আমার আর। তোমরা অলরেডি জানো যে ভি অফ এ হচ্ছে মুখস্থ 220 মাইনাস ভিবি, আই হচ্ছে 1.22, কারণ এখানে সিরিজে সবগুলোতে 1.22 করে কারেন্ট যাবে, ইনটু রেজিস্ট্যান্স আর হচ্ছে এটা কত 50। তাহলে এই 50টা এখানে লিখে দিও, লিখে দিলে এখান থেকে তোমরা চাইলে ইজিলি ভিবি বের করতে পারতেছো। 220 এই 1.22 ইনটু 50টা যেটা হবে ক্যালকুলেশন এখানে আনো, আর এই ভিবিটা কই পাশে নাও, তাহলে ভি অফ ভি এটা 1.22 কে 50 দিয়ে গুণ করলে কত হয়? 61 স্যার। হ্যাঁ, তাহলে এখানে 61, তাহলে এখানে 61টা এখানে বিয়োগ দাও, তাহলে বি অফ বি পেয়ে যাবে। যা হোক, ঠিক আছে, 220 থেকে 61 বিয়োগ দিলে তোমার মেইনলি আসে কত? 20 আর 40 এর 60, 159। হ্যাঁ, তাহলে 159 ভোল্টেজ। ঠিক একই ভাবে ভি অফ সি বের করবা, ভি বি থেকে ভি সি বিয়োগ দিবা, ঠিক আছে, ভি বি থেকে ভি সি বিয়োগ দিবা। তো ভি বি তুমি জানো, আর আই হচ্ছে 1.22, আর হচ্ছে 60 হবে এখানে, ওইখান থেকে এভাবে করে ভিসি তুমি বের করে ফেলবো, আর ভিডি তো শূন্য অলরেডি জানো। তাহলে এইভাবে করে হচ্ছে বি এ বি 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 সি বি ডি বের করতে হয়, ঠিক আছে কিনা? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটাও করে রাখবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে স্যার আজকের জন্য হচ্ছে ক্লাস এখানে সমাপ্ত। তোমরা একটু ভালো করে পরীক্ষাটা দিয়ে দিও আজকে, ঠিক আছে? তোমাদের সবার জন্য শুভকামনা থাকি, সালাম আলাইকুম।